প্রশাসনকে বলি যা লাথি মারছে আপনারাও তৈরি থাকুন বাদল বাহিনীরা যাচ্ছে তাদের করে সাহেষ্টা করতে বেশি টাইম লাগবে না দর্শক আপনাদের সামনে মামা ভাগনা আমি এ আলী ক্যামেরা ধরা আছে ভাগনা নূর মোহাম্মদ এবারে কি নামাজ বন্ধ হয়ে গেল দিল্লিতে নামাজ পড়ছে প্রশাসনের একজন লোক অর্থাৎ একজন পুলিশ শেষ অত অবস্থায় পিছন থেকে এসে লাথি মারছে কি বলবেন বড় বসুর মতন কাজ করলো ওইটা একটা মানুষ করতে পারে বলে মনে হয় না জানোয়াররা তারাও কিন্তু মনে কিছু আছে বলে আমি মনে করি মুসলিম ব্যক্তি তারা নামাজ পড়ছে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে তাকে একটা প্রশাসনের লোক দিল্লির প্রশাসন তাকে মেরে যেভাবে তুলছে এটা খুব ব্যথিত দুঃখের ব্যাপার বাংলা না সারা বিশ্বের মানুষ দেখল সারা ভারতবর্ষের মানুষ দেখলো বিশেষ করে আমাদের মাথায় হ্যাট হলো একটা লজ্জা রাস্তা ধারে ধারে ছোট ছোট বেদি করা আছে অনেক বেদি আছে কোনো পার্সোনাল জায়গা কারো নাই সরকারের জায়গায় বেদি করা আছে সেখানে যদি আমার একটা হিন্দু ভাই সে পুজো করে বসে বসে লাথি মেরে তুলবে তা ধরো তো লাথি মেরে তুলতে দেখিনি তাকে লাথি মেরে তুলুক দিন দেখি তাকে তো লাথি মতে দেখিনি এটা করে কি হচ্ছে এটা ভারতবর্ষের ভাবমূর্তি কি ভালো হচ্ছে না নষ্ট হচ্ছে দিল্লির প্রশাসনকে বলি যে যারা লাথি মারছে আপনারাও তৈরি থাকুন মালিক কিন্তু আপনাদের মারবে কিভাবে কেমন ভাবে সেটা ধৈর্যের করতে হবে সবচেয়ে বড় জিনিস এই ধরনের জিনিস ছিল না ভারতবর্ষে আমরা দেখতে পাইনি এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে মানুষের প্রতি অত্যাচার জুলুম হচ্ছে ধর্মের জায়গায় গুলো অত্যাচার করা হচ্ছে ধর্মের জায়গাগুলো অত্যাচার জুলুম করা হচ্ছে এটা মানুষ দেখছে আপনার কি কোনো রকমভাবে ভালো হবে না বলছেন আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে এই যে সাম্প্রদায়িকতার যে বিষ গদি মিডিয়ারা ছড়াচ্ছে আপনার কি কোনো ভাবে মনে হচ্ছে এটা অবশ্যই তাহলে এতো ভয়ঙ্কর ব্যাপার শুরু হয় অবশ্যই কিছু মিডিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার জন্য ছোট জিনিসটাকে বড় করে তোলার জন্য একটা মুসলিম একটা ছোট্ট কাজ ভুল করে ফেলে কিভাবে বড় করে দেখাবে এটা ঠিকা নিয়েছে আর এটা গদি তো দোষ নয় ওরা না করলে তো ওদের ছেলে মেয়ে ওদের বাল বাচ্চা খেতে পাবে না তো আচ্ছা হুচুর আমাদের এত বড় একটা গণতান্ত্রিক যে দেশ যেখানে একশো চল্লিশ কোটি মানুষের বসবাস বারবার এই ধরনের যে হামলা হচ্ছে অত্যাচার হচ্ছে যারা করছে তাদের সংখ্যা কিন্তু কম এদের জন্য এই যে বাঁদর বাহিনী এদের জন্য কিন্তু আমাদের দেশের সংবিধানই যথেষ্ট কিন্তু এরা এখনো পর্যন্ত এইভাবে বারবার করে যাচ্ছে কেন এটাই তো এখন বড়ো প্রশ্ন উঠেছে দেখেন বাঁদর বাহিনীরা যারা বাঁদর বাহিনীরা বলছেন যারা করছে তাদের হলে সাহায্য করতে বেশি টাইম লাগবে না সেই দিন সামনে এসে যাচ্ছে সেই স্বাস্থ্য করার দিন সামনে কিন্তু এসে যাচ্ছে মানুষ পলিটিক্যাল কি আর বিশ্বাস করছে না পলিটিক্যাল লিডারদের বিশ্বাস করছে না আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে ফেলছে এবং মানুষ দাঁড়িয়ে আছে ভারতবর্ষের মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু একটা রকম বিশ্বাস করে সেটা হচ্ছে সংবিধানের উপরে আইনের উপরে আইনটা যেন আস্তে আস্তে সংবিধানটা যেন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সংবিধানকে যেন মানুষ যদি মানে আইনকে যদি মানুষ অবিশ্বাস করতে আরম্ভ করে দেয় তাহলে কিন্তু দেশের জন্য বড় ভয়ঙ্কর বলে মনে করি কারণ আমরা দেখতে পাচ্ছি কিছু আইনি ব্যবস্থা যেভাবে মানে রায় দিচ্ছে হাই কোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন জজ কোর্ট বলুন মহামান্য আদালতের যারা জজ তাদের মানুষ সম্মান করে তাদের আইনকে মানুষ সম্মান করবে তাদের রায়কে মানুষ সম্মান দেবে কিন্তু রায়টা যদি এক হয়ে যাচ্ছে এই ধরনের কারো হয়ে রায় হচ্ছে বলে এটা মানুষ কিন্তু ভাবছে কিন্তু এখনো মানুষ আইনকে সম্মান দিচ্ছে বলে মনে